জাহাঙ্গীরের হত্যাকাণ্ড, আর সেই জাহাঙ্গীরের হত্যাকাণ্ডই কিন্তু যদিও লক্ষিমপুরের ঢকুয়াখানত এই হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু এই হত্যাকাণ্ডের জুই এক কথা কবলে গেলে বর্তমান আহি ধুবুরীত আহি উপস্থিত হয়েছে। কারণ জাহাঙ্গীরের এয়া হয়েছে গৃহ জিলা, এই ঘোড়ামারা গাঁও যত আমি বর্তমানে উপস্থিত আছো এয়া হয়েছে জাহাঙ্গীরের গাঁও। কালি লক্ষিমপুরের আরক্ষী অধীক্ষক অপর্ণা নটরাজনে সংবাদমেল পাতি গধূলির সময়তে কৈছিল যে ডিএনএ পরীক্ষা করা হয়েছিল, সেই ডিএনএ প্রমাণ হয়েছে কারণ জাহাঙ্গীরের ভাতৃ জাহিদুরের পৰা স্যাম্পল সংগ্রহ করা হয়েছিল আর এই স্যাম্পলত প্রমাণ হয়েছে যে এই মৃতদেহটি জাহাঙ্গীরের আছিল। এটা প্রশ্ন হয়েছে এই কালি এই ঘটনা হয়ে যাওয়ার পিছন এটা কিন্তু বহু সময় উকলি হয়ে গেছে, এটালে কিন্তু জেলা প্রশাসনের বা লক্ষিমপুর প্রশাসনে হোক বা ধুবুরী প্রশাসনে হোক কোনো ধরনের ব্যক্তিয়ে এটালে জাহাঙ্গীরের পরিয়ালক সেই কথা অবগত করা হয় না, কেবলমাত্র টিভিত শুনেছে বা কেবলমাত্র মোবাইলতে দেখিছে। এই গোটেই কথাটো লৈ কিন্তু একটা এক কথা কবলে গেলে গোটেই গাঁওখানত একটা শোকাকুল পরিবেশে বিরাজ করেছে। কালি রাতির পর আমি রাতেও খবর লৈছিলোঁ, গোটেই কথাটো লৈ একটা শোকাকুল পরিবেশ বিরাজ করেছে। প্রশাসনে কোনোবা এতিয়ালৈকে আহিছে নেকি? নহয়, নিশ্চয়কৈ কব লাগে প্রশাসনে কোনোবা এতিয়ালৈকে আহিছে নেকি? এতিয়ালৈকে অহা নাই, জিলা প্রশাসনের ফালৰ পৰা এতিয়ালৈকে জাহাঙ্গীর হোসেনৰ যিটো নিজা বাসগৃহ আছে বুজ লওয়ার কারণে অহা নাই, এতিয়ালৈ অহা নাই। এইখিনি আমি সরকারকে আহ্বান জনাও, কিয় আমার ধুবুরী প্রশাসন কি হয়ে আছে নেকি? কিয় আজিলৈকে ইয়াত অহা নহল? ইয়াত কিবা রহস্য আছে নেকি? আমার এতিয়া সন্দেহ হয়ে আছে, কিয় আর কি ইয়াত অহা নাই? আহি কিনে বুজ খিনি লব লাগিছিল, ইমান বড় একটা ডাঙর ঘটনা হয়েছে, নির্লজ্জ আর লোমাহকর ঘটনা, যেটা সংঘটিত নাবুদ নাচুদ ঘটনা যেটা সংঘটিত হল ঢাকুয়াখানার, যেটা যাওয়া বিগত এক জুন তারিখে, এই আজিলেকে কি খবর পাওয়া নাই নেকি? হ্যাঁ, কমসে কম আহিত তার পরিয়ালের পরা একটা ফালের পরা একটা বুঝ লব লাগিছিল, এইখিনিতে আমি দুঃখ প্রকাশ করেছি। নিশ্চয় দুঃখ প্রকাশ করেছে, এটা লোমহর্ষক হত্যাকাণ্ড, পরিকল্পিত হত্যাকাণ্ড যেন লাগে এনেকা গোটেই সম্পূর্ণ। কেবলমাত্র সুনীল গগৈ নাম আছে, হয়তো আরো বহু মানুষ ইয়ার জড়িত হয়ে থাকবে পারে। সব কি বিচারে আপনাদের? মই প্রথমতে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছো যে আমার ধুবুরী জেলার প্রশাসনে আজি 15-20 দিন থেকে যে ঘটনা এতিয়ালৈকে ইয়াত বুজ লবলৈ অহা নাই আর সাবলৈ অহা নাই। আপনার এবার আহিছিল গরিবথানের পর আরক্ষী, এবার আহিছিল জাহাঙ্গীর ঘর খবর লাগিছে জাহাঙ্গীর ঘর আছে না নাই, তারপর কিন্তু আর কোনো কোনো অহা নাই। এইটো আছিল মানে ইনকোয়ারি চ্যাপ্টার, কিন্তু এতিয়া যে ঢোকাল ঢোকাল কথাটো ক্লিয়ার হয়ে গেল, তারপরে যে সরকারের পর যে মানে প্রশাসন বা এডমিনিস্ট্রেশন অহা নাই, সার্কেল অফিসার অহা নাই, আপনাদের যে ইমান কষ্ট করে আছে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করেছো যে আমার মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী সুকিয়া মন্ত্রী এখেতর আয়ত্ত থাকা এই যে সরকারি বিষয় ডিসি এডিসি সার্কেল অফিসার বা এসপি এখেতে এতিয়ালৈকে অহা নাই, আমি বহুত দুঃখ পাইছো। আমি সদৌ গড়িয়ামিয়া দিছি জাতীয় পরিষদের পর 24 ঘন্টা টাইম দিছো, তার ইয়াত যদি আহি বুঝ নলয় পরিয়ালের সুব্যবস্থা নকরে তেনহলে আমি আন্দোলন করা বাধ্য হয়ে যাব। কথাটা হয়েছে আমার এইজন দেশি জনগোষ্ঠীর লড়া হয়, আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাক দেশি জনক বিরাট প্রাধান্য দিছে, সেই ক্ষেত্রে আমি কৈছো সরকারে প্রাধান্য দেওয়ার পিছত কর্মচারী কিয় ইমান নেগলিজেন্সি করে আছে। আর আপনাদের জানে এই হত্যাকাণ্ড তো পরিকল্পিত হত্যাকাণ্ড আমি সকলে জানো, কিন্তু তারপরে একটা কথা আছে আমার ইসলাম ধর্মের একটা সিস্টেম আছে যে জানাজার সিস্টেম, কফন সিস্টেম, মাটিদর সিস্টেম, গতি আমি আপনাদের জড়িয়ে সরকার আহ্বান জানাইছো যে অতি সোনকালে তার মুন্ডটা তো পোয়া নাই বা তার হার বিলাক যে পৌঁছা দিব লাগে, আমি সৎকার যেটা আমার ইসলামিক সিস্টেম এটা আমি করি। নিশ্চয় যেটা ধর্মীয় নিয়ম নীতি আছে সেই ধর্মীয় নিয়ম নীতিকে সৎকার করব, তার কারণে কিন্তু প্রয়োজন দেহর যে অবশিষ্ট অংশ আছে সেই অংশর যি অংশ না থাকুক কিয় বিচারিছে, কিন্তু এটা প্রশ্ন হয়েছে প্রথমতে মৃতদেহটি উদ্ধার হওয়ার পিছত সেয়া সুনীল গগৈর মৃতদেহ বলে যেটা পত্নীয়ে দাবি করেছিল, কিন্তু মৃতদেহটির কিছু অংশ পরীক্ষা নিরীক্ষার কারণে আরক্ষীয়ে এফ এস এল লগতে বাকি যে অংশ আছিল এয়া কিন্তু সুনীল গগৈর পরিয়ালক দি দিয়া হয়েছিল। সুনীল গগৈর পরিয়ালে সেই মৃতদেহটি কিন্তু অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিল। এতিয়া জাহাঙ্গীরের পরিয়ালক প্রশাসনে কোরপা সমজাই দিব মৃতদেহ, এয়া কিন্তু ডাঙর প্রশ্ন। আর এই গোটেই কথাটুক লৈ পেলে এক কথা কবলে গেলে গাঁত শোকাকুল পরিবেশ বিরাজ করেছে, তার কেবাটাও কারণ আছে, কারণ জাহাঙ্গীরের দুটিকে সরু সরু কন্যা সন্তান আছে, পরিয়ালে পোপল দিয়ার কথা আছে, আর জাহাঙ্গীরের যে ভায়েক জাহিদুর বর্তমানে লক্ষিমপুর আরক্ষীর জিম্মাত আছে বলে আমি জানিব পারিছো, তেনেক্ষেত্রে পরিয়ালের লোকে গাঁওয়ের লোকে বিচারিছে জাহিদুরক আরক্ষীর জিম্মার পর ঘরলে পঠাই দিয়ার ব্যবস্থা করা হোক, লগতে জাহাঙ্গীরের মৃতদেহর যদি কিবা অবশিষ্ট অংশ আছে সেয়া সৎকারের কারণে ধর্মীয় নিয়ম নীতির সৎকারের কারণে সেয়া পঠাই দিয়া হোক, কারণ এটা সমগ্র কথা জল জল পটপট হয়ে গেছে, ডিএনএ টেস্টত সেয়া সম্পূর্ণ সঁচা প্রমাণিত হয়েছে যে মৃতদেহটি জাহাঙ্গীর হোসেনের আছিল। এটা জাহাঙ্গীর হোসেনের যদি আছিল তার যদি দেহর অবশিষ্ট অংশ যদি ইয়াত
গাঁলে পঠাই দিয়া হয়, এই ঘোড়ামারা গাঁ ধুবুরীর এই ঘোড়ামারা গাঁত যদি পঠাই দিয়া হয় তেওঁলোকে যদি ধর্মীয় নিয়ম নীতি আছে তার সৎকার করব পাৰিব। আর এটা কথা কবলে গেলে একটা দায়মুক্ত হব পাৰিব। এরকম একটা কঠিন পরিস্থিতি এই মুহূর্তে, একটা জটিল পরিস্থিতি বলে কব লাগবে আরক্ষী প্রশাসনের তরফের বা ধুবুরী জেলা প্রশাসনের তরফের, কিন্তু এতালেকে পরিয়ালটুক বা গাঁর লোক গাঁর মুরব্বী সকল আছে, গাঁর সভাপতি পঞ্চায়েত সভাপতির পর আরম্ভ করে সকলে ইয়াত উপস্থিত আছে, কিন্তু কাউকে এটা যোগাযোগ করা হওয়া নাই বা কোনো এজন ব্যক্তি কিন্তু ইয়াত আহি উপস্থিত হওয়া নাই। এর এক পরিস্থিতি বর্তমানে বিরাজ করেছে এই মুহূর্তে ধুবুরীর এই ফলিমারি দ্বিতীয় খণ্ডর ঘোড়ামারা গাঁর পৰা।